মেয়েদের নাম রাখার ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো বড় কোনো ভুল না, কিন্তু একরকম অহেতুক বলা যেতে পারে। সেটা হলো মেয়েদের নামে শুরুতে মুসাম্মাদ বলা হয়, যদি এই কালচারটা এখন আস্তে আস্তে উঠে গেছে, কিন্তু এখনো আছে গ্রামাঞ্চলে বা অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই আছে। মেয়েদের নাম রাখার শুরুতে কি লাগে? মুসাম্মাদ। মুসাম্মাদ এটা আরবি একটি শব্দ, যার অর্থ হলো নামকরণ করা হয়েছে, নাম রাখা হয়েছে। তাহলে একটা মেয়ের নাম যদি আপনি রাখেন মুসাম্মাদ ফাতেমা, তাহলে তার অর্থ দাঁড়ায় এই মেয়েটার নাম রাখা হয়েছে ফাতেমা। এক লাইন নাম হয়ে যাবো না, তাহলে ফাতেমা তো নাম রাখা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে মুসাম্মাদ বলার তো কোনো যুক্তি নেই। অতএব এটা একরকম অনর্থ এবং অহেতু নামের শুরুতে মুসাম্মাদ যুক্ত করা, বিশেষ করে এখন আইডি কার্ড, জন্ম নিবন্ধন এবং আপনার পাসপোর্ট ইত্যাদি সার্টিফিকেট ইত্যাদি স্কুলে প্রতিভূতির সময় আমাদের এইগুলো খেয়াল করা উচিত। মেয়েদের নাম শুধু নাম থাকবে, ছেলে হোক মেয়ে হোক সবাই সিঙ্গেল নাম থাকবে, ডাবল ট্রিপল নাম রাখা এটা সুন্নাহ খেলাফ। কথা বলতে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নাম রাখবে, কারোর নাম আছে সাদ, কারোর নাম সাঈদ, কারোর নাম ওমর, কারোর নাম ওসমা, কারোর নাম আলী, একটা নাম। আর আমাদের হলো শুধু আলী কেমন হয়ে যায়, আমরা এরকম বলি না, এই জন্য সাথে যুক্ত করি শুধু অমর কেমন হয়ে যায়, অমর ফারুক, আবার মোহাম্মদ লাগায় মোহাম্মদ অমর ফারুক, তিনটা নাম, এই তিন চারটা নাম রাখা উচিত না। আবার একটা ডাক নাম একটা আসল নাম রাখে। আর মেয়েদের ক্ষেত্রে তো জটিলতা বললামই যে মুসাম্মা ফাতেমা, মুসাম্মা আয়েশা, এই মুসাম্মা যুক্ত করে, এটা একটা বলি। মেয়েদের নামের শেষে আবার রাখা হয় আখতার, ফাতেমা আখতার, খাদিজা আখতার, অথবা খাতুন, অমুক খাতুন, তমুক খাতুন, অথবা বেগম, অমুক বেগম, তমুক বেগম, এগুলো একরকম অনর্থ। যদিও এগুলো এখন রাখা হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো মানুষ দেখা যায় রাখে, এগুলো অনর্থ। আপনি একটা মেয়ের নাম রাখছেন ফাতেমা, কমপ্লিট, তার সঙ্গে তার শেষে বাবার নামটা যুক্ত করতে পারে, কিন্তু ফাতেমা খাতুন এটা রাখার কোনো দরকার নেই। খাতুন শব্দটা তো বোন, মেয়ে, মানে এটা এটা মেয়ের নাম, তো নাম থেকেই তো মেয়ে বোঝা যায়, অতএব আলাদা খাতুন রাখার কোনো দরকার নেই। আবার অনেকে বেগম লাগান, কথা কথা আয়েশা বেগম, হ্যাঁ, তো আয়েশা নাম রাখলে শেষে বেগম রাখা দরকার নেই, বেগম মানে মহিলা, খাতুন মানে যেরকম, অনেকে রাখে আখতার, ফাতেমা আখতার, খাদিজা আখতার, হ্যাঁ, অমুক আখতার, তমুক আখতার, তাহলে মেয়েদের নাম শেষে আখতার, বেগম, খাতুন, এগুলো যুক্ত করা অনর্থক। আবার শুনতে মুসলমান যুক্ত করা অনর্থক, শুধু নামটা রাখবো, এটাই হলো সুন্নাহসম্মত এবং এটা হলো বিশুদ্ধ এবং এটাই হলো সঠিক। আল্লাহ তাআলা আমাদেরকে বলে।